সাগর তীরে ঘুরতে কার না ভালো লাগে? সাগরের নীল পানির হাতছানি এড়াতে পারে এমন লোক খুব কমই আছে। সেই সঙ্গে রং বেরঙের প্রবাল প্রাচীর যেন সমুদ্র প্রেমীদের আরো কাছে টানে। নীল সমুদ্রের বুকে জেগে থাকা নানা রঙের প্রবাল প্রাচীর দেখতে ছুটে আসে হাজারো পর্যটক। তবে আমাদের চোখ জোড়ানো এই সুন্দর প্রবাল প্রাচীরগুলো আজ হুমকির মুখে। প্রবাল প্রাচীর নিশ্চিহ্ন হয়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধিকে দায়ী করছেন গবেষকরা। মাইলের পর মাইল জুড়ে থাকা দেখতে দেয়ালের মতো প্রবাল প্রাচীর গঠিত হয় এক ধরনের অতি ক্ষুদ্র জলজ প্রাণীর শরীর থেকে। বিলিয়ন বিলিয়ন প্রবাল জমে সৃষ্টি হয় প্রবাল প্রাচীর। হাজার হাজার বছর ধরে এসব প্রবাল তাদের শরীরে ক্যালসিয়াম কার্বনেট জমিয়ে রাখে এবং একসময় তা জমে শক্ত হয়ে যায়। এভাবেই বছরের পর বছর প্রবাল জমে আস্তে আস্তে গড়ে উঠতে থাকে প্রবাল প্রাচীর। সাগরের বুকে চড়ে বেড়ানো জলজ প্রাণীদের অন্যতম বিচরণ স্থল এই প্রবাল প্রাচীর, যা সমুদ্রপিয়াসী মানুষের কাছেও আকর্ষণের বিষয়। তবে এগুলো যে শুধু পর্যটকদের আকর্ষণ করে তা নয়, সামুদ্রিক ঝড় থেকে রক্ষা করে সাগর তীরের স্থলভাগকেও। সুনামি কিংবা জলোচ্ছ্বাসের বিপরীতে প্রাকৃতিক দেয়ালের মতো কাজ করে এই প্রবাল প্রাচীর। বিশ্বজুড়ে সামুদ্রিক পানির উষ্ণতা দিন দিন বাড়ছে, যা প্রবালগুলোকে হুমকির মুখে ফেলে দিয়েছে। সমুদ্রের উষ্ণতা এভাবে বাড়তে থাকলে অচিরে বিশ্বের প্রবাল প্রাচীরগুলো ক্ষয় হয়ে যাবে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন আশঙ্কাই প্রকাশ করা হয়েছে। ওই গবেষণায় দেখা গেছে, 2009 সাল থেকে 2018 সালের মধ্যে 10 বছরে বিশ্বের 14% প্রবাল প্রাচীর নিশ্চিহ্ন হয়ে গেছে। অতিরিক্ত মাছ ধরা, দূষণ ও সমুদ্র তীরে নির্মাণ কাজের প্রভাবও আছে এর ওপর। তবে সবচেয়ে বড় কারণ হল প্রবাল ক্ষয়ে যাওয়া। এ অবস্থাটি কোরাল ব্লিচিং নামে পরিচিত। প্রবালগুলো খাদ্যের জন্য নির্ভর করে এদের গায়ে লেগে থাকা অ্যালগাইয়ের উপর। সমুদ্রের পানির তাপমাত্রা খুব বেড়ে গেলে এসব অ্যালগাই আর প্রবালের শরীরে থাকতে পারে না। খুব বেশি দিন অ্যালগাই ছাড়া থাকলে প্রবাল ধীরে ধীরে সাদা রং ধারণ করে, একসময় খাবারের অভাবে মারা যায়। এ ধরনের ঘটনাতেই 1998 সালে বিশ্বের 8% প্রবাল একই সময়ে মারা যায়। এটি ছিল বিশ্বের প্রথম বৈশ্বিক কোরাল ব্লিচিং এর ঘটনা। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সামুদ্রিক বাস্তুসংস্থান হুমকির মুখে পড়লেও পরিস্থিতির উন্নয়ন ঘটালে তা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। আর এজন্য আমাদের উচিত দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া, যেমন সম্মিলিতভাবে বৈশ্বিক কার্বন নিঃসরণের পরিমাণ কমিয়ে আনা। বিশ্বের বিভিন্ন দেশে রেকর্ড পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি, গ্রীষ্মের সময় বন্যা এবং দাবানল, এসব বিষয় মাথায় রেখে জলবায়ু পরিবর্তন ঠেকাতে দেশগুলোর সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান গবেষকরা। বিশ্বজুড়ে 25% সামুদ্রিক প্রাণী ও গাছপালা বেঁচে থাকার জন্য প্রবালের উপর নির্ভরশীল। এছাড়াও প্রবাল 500 মিলিয়ন মানুষকে অতিবন্যার হাত থেকে রক্ষা করে। প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে গেলে ক্ষতির মুখে পড়বে বিশ্বের মিলিয়ন মিলিয়ন মানুষ। বিভিন্ন দেশে বহু মানুষ তাদের খাদ্য ও জীবিকার জন্য প্রবালের উপর নির্ভরশীল। পর্যটন সহ 2.7 ট্রিলিয়ন ডলার মূল্যমানের ব্যবসাও নির্ভর করে এর উপর। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।